this is a constructor তাই না আমরা অলরেডি জানি কনস্ট্রাক্টর আমি কেন রাখলাম আমি ক্লাস রাইটার হিসেবে এমন কিছু আপনার কাছ থেকে এমন কিছু ডাটা চাই যেগুলো না হলে আমার অন্যান্য ফাংশনালিটি সঠিকভাবে কাজ করবে সেটার জন্য আপনাকে একটা বাউন্ডারির মধ্যে আমি ফেলে দিচ্ছি তাই না কনফাইন করে দিচ্ছি আচ্ছা নাও আমি যদি এখানে আসি আপনাদের মধ্যে কেউ আছেন দুটো নাম ইউ হ্যাভ টু নেম গৌতম তরুণ ওকে সো প্লিজ আই এম রাইটিং কোড person two equals new person please spelling Gautam G-O-U-T-A-M Tarabdar okay Gautam Tarabdar hey what's wrong with it so now এখন এটা আপনাদের কোড তাই না এটা আমার কোড না আপনারাই লিখছেন কেউ একজন এবং উনি বললা ওনার নাম গৌতম তরফদার সো আমরা অ্যাডপ্ট করতে পারতেছি না আপনারা করতে পারছেন না দেন হোয়াট উইল ইউ ডু ওনার নাম তো গৌতম তরফদার এমটি স্ট্রিং এরকম না নামও আপনার জিজ্ঞাসা সো আপনি কিন্তু ব্লক হয়ে যাচ্ছেন অ্যাজ এ প্রোগ্রামার আপনি ওনাকে মাইক দিয়ে বলতেছেন ভাই আরেকটা নাম বলেন না এটা বিপদে পড়ে গেছে বললো ভাই আমার মা বাবার রাখা নাম আপনি এখন কি শুরু করলেন এটা আমি এখন বসে বসে নাম বানাবো আপনার জন্য ওকে ইউ সি সো হোয়াট হ্যাভ ইউ ডান হিয়ার অ্যাকচুয়ালি ইউ আর ডুইং সাম হ্যাক হ্যাক অথবা ঠ্যাক দেওয়া তাই না কেউ এখানে দিবেন কেউ আমি জানি এখানে দিবেন তাই না আপনাদের কাছে এটা খুব ছোট্ট জিনিস মনে হতে পারে এটা যে ম্যানেজ করছি আমরা বাট এই ছোট ছোট জিনিস ঠ্যাক দিয়ে দিয়ে কিন্তু একটা বড় প্রজেক্ট উঠানো সম্ভব হয় না যেরকম ধরে 100-তলা বিল্ডিং আপনার বাঁশ দিয়ে ঠ্যাক দিয়ে দিয়ে বেশি দূর উঠাইতে পারবেন না এই প্রজেক্ট কিছুদিনের মধ্যে কিন্তু ভেঙে চুরে করবে তাই না এটা সম্ভব হবে না প্রবলেম হলো আসলে আমার ক্লাসের ভিতরে আমার ক্লাস আপনাকে এমনভাবে ব্লক করছে হয় তিন নাম দেন নাইলে ফুটেন তাই না খুব অ্যারোগেন্ট আমার ক্লাস তাই না ওকে সো আমি আমার ক্লাসটাকে চেঞ্জ করছি কপি করলাম সময় বাঁচানোর জন্য ফার্স্ট নেম এবং লাস্ট নেম রাখলাম নাও এবার এই পাশে আসুন আমি এটা ঠিক করে নেই এবং দেখাচ্ছি আপনাদের এটা যে কিভাবে কাজ করে সো পার্সন এই থ্রি খুব শর্টলি লিখছি ওকে আমার মেন উদ্দেশ্য হলো এই অংশটা দেখান এখন আমার ক্লাস আপনাকে কি অফার করছে ইজ অফারিং টু ওয়ে টু ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট তাই না whether you could provide two name first name and last name or even you could provide first name middle name and last name so it's up to you যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট আপনি সেটাই নিন সো ওনার অংশের জন্য সাপোজ ওনার নামে দুইটা নামের ক্ষেত্রে সেকেন্ডটা অনেক বেশি তাই না ওকে দিস ইজ কল কনস্ট্রাক্টর ওভারলোডিং তাই না নাও আমার কাছে ছোট্ট একটা জিনিস একটু মানে এলোমেলো লাগছে এটা একটু ঠিক করে নিই কনস্ট্রাক্টর ওভারলোডিং এর সামনে আরেকটু আলোচনা আছে বাট ইউ সি আপনার কাছে আসলে কি চাচ্ছে পরন্তু একটু ভালো করে নিউ ফার্স্ট নেম নিউ মিডল নেম নিউ লাস্ট নেম Okay, what is new first name? So, suppose then you're here, right? First name. What is new first name and what is first name? Already confused kora shuru korse class abar apnake. Right? Apnake constructor diye bolteche new first name then pore bolteche first name then. Ebar apni motamoti bhabna shuru kore dichen eta nishchoi Japanese er jonno banano.
নিউ ফার্স্ট নেম হলো অবজেক্ট তৈরি হওয়ার সময় মানে বাচ্চাটা হওয়ার পরে যে নামটা দিবে সেটা নিউ ফার্স্ট নেম, আর পরেরটা হলো নাম চেঞ্জ করে দেয় নাম, রাইট? বাট ইউ অল নো, যেহেতু ক্লাসের ভিতরে আপনাদের সামনে লেখছি, ইউ নো আসলে বিপদে পড়ে নামটা দিচ্ছি, রাইট? নাম দুইটাই কিন্তু ফার্স্ট নেমে বোঝাতে চাইছি। তো দেখেন ক্লাসের ডিজাইনটুকুতে কতটুকু কেয়ারফুল থাকতে হয়, আমার কলার কিন্তু পাজল হচ্ছে, উনি ফুললি অন্য জিনিসপত্র বুঝে বসে থাকবে, বাট আমরা জানি ফার্স্ট নেম আসলে সেম জিনিস। এই ক্ষেত্রে আমি কেন এই কাজটা করছি আপনাদেরকে একটু দেখাই। সমস্যা ছিল আমি যদি এখানে ফার্স্ট নেম দেই আমার ফিল্ডের নামও ফার্স্ট নেম, সেম নাম হওয়ার কারণে ঝামেলা হয়ে গেছে। আমার উদ্দেশ্য হলো এখানে যে ডাটা আছে সেটাকে এটা দিয়ে ইনিশিয়ালাইজ, এটা ইনিশিয়ালাইজ করা যায় এটা দেন, তাই না? সেজন্য এই কোড লিখলাম। ওকে, সো ইউ সি নাও দেন আমি যখন এটা লিখি তখন কি হয়, আমি নিজেই তো বুঝি না কম্পাইলার কি বুঝবে, তাই না? এটা দ্বারা আসলে কম্পাইলার একটা জিনিস বুঝে, সেটা হলো আসলে এই স্কোপের মধ্যে দেখেন তো ফার্স্ট নেম কয়টা, দুইটা, একটা হলো ফিল্ডের আর একটা হলো কনস্ট্রাক্টর, কোনটাকে প্রেফারেন্স দিবে? এটাতে যে ডাটা আসলো সেটাই এটা দ্বারা ইনিশিয়ালাইজ, আমরা তো এটা চাই না, আমরা কি চাই ফিল্ডকে ইনিশিয়ালাইজ করা, প্রবলেমটা সলভ করে ফেলছি। ওকে, this dot first name means field object এর একটা পার্টিকুলার ডাটা, এটাকে কোনটা দিয়ে ইনিশিয়ালাইজ করবে, এটা দিয়ে। কারো কনফিউশন থাকলে বলেন আমি একটু ঠিক করে নেছি। সরি, মিডল নেম সরি আবার বলবেন, আমি কি চাই, আমি তো এটাই চাই, প্যারামিটার দিয়ে যেটা আসলো সেটা দিয়ে এটাই ইনিশিয়ালাইজ হোক। সো আমি দিস না দিলে পার্থক্য তৈরি করতে পারছিলাম না, সো দিস দ্বারা বোঝাই ওই পার্টিকুলার ইনস্ট্যান্সের ওই ডাটা। পার্সন ডট না, ইউ ক্যান নট ডু ইট, ইউ কুড ট্রাই, ইট ইজ স্ট্যাটিক, ফুলি অন্য জিনিস। ওকে, কারো কনফিউশন আছে এখানে? দিস দিয়ে ওইটা কেন বুঝাবে, এটা কেন বুঝাবে না, এটা তো কঠিন প্রশ্ন হয়ে গেল। ওকে, আচ্ছা তারপরে বলে নিই, এই দিস এর অর্থ, এই দিস কাকে রিপ্রেজেন্ট করে, দিস রিপ্রেজেন্ট করে এই পারসন থেকে যে অবজেক্টটা তৈরি হয় সেই অবজেক্টকে। আমি যখন দিস দিয়ে ফার্স্ট নেম লিখি তাহলে কোনটাকে, ওই পাশে যে অবজেক্টটা তৈরি হলো সেটা ফার্স্ট নেম কে বুঝাচ্ছে, রাইট? দিস মিন্স হলো এটা, রাইট? ওকে, আবার এটা একটু ঠিক করে নেছি, এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম আচ্ছা পরের অংশে আসি। আমরা উপরে যে যে দুটো অবজেক্ট তৈরি করলাম, এই দুটো অবজেক্ট তৈরি করার সময় আপনার হাতে কিন্তু অলরেডি দুইটা নাম অথবা তিনটা নাম আছে, নাহলে কিন্তু পারবো না, এটা কি লক্ষ্য করছেন? সিচুয়েশনটা হয়তো এরকম, মাইট বি টেক্সট বক্সে কিছু ডাটা নাম দিছে অথবা কোনো জায়গা থেকে নামগুলো আপনি কালেক্ট করছেন, তারপর আপনি অবজেক্টটা তো অবজেক্টগুলো তৈরি করতেছেন, সবসময় এরকম নাম হতে পারে, মাইট বি অবজেক্ট তৈরি করতেছেন এনআইডি অথবা অন্য কোনো, সাপোজ কোনো একটা ডাটা অবজেক্টে দিয়েছেন তারপর ডাটাবেস থেকে নামগুলো আসবে, আমার কথা বুঝে যাচ্ছে? তো তখন আপনার সিচুয়েশনটা এরকম তৈরি হবে, এক্সাম্পল দিচ্ছি, পারসন সাপোজ পারসন 3 ইকুয়ালস নিউ পারসন ব্লক, কেন ব্লক, আপনি তো জানেন না নাম কি, নাম তো পরে আসবে, রাইট? সিচুয়েশন এরকম হতেই পারে, নাম তো পরে আসবে, এখন কি করবেন, আবার সে পুরাতন ঠেক, তাই তো, উপায় তো নাই,
ওকে না আমরা আর তো আর ঠ্যাক দিব না, এখন উপায় বলেন কি করবো? প্যারামিটার কয়টা দিব? একটা আমি তো জানি না কোন নাম, তাই না? আমার কলা তো ওই পর্যায়ে কোনো নাম জানে না। সো নাও ইউ সি, নাও ইউ কুড ক্রিয়েট অবজেক্ট ইন থ্রি ওয়েজ অর ইনিশিয়ালাইজ অবজেক্ট ইন থ্রি ওয়ে, কি কি? উইদাউট প্যারামিটার, উইথ টু নেম অ্যান্ড ডান। ওকে, আচ্ছা ছোট্ট একটা অংশ রয়ে গেছে, আপনাদের মনে আছে কি না যখন আমাদের কোনো কনস্ট্রাক্টর ছিল না তখন আমাদেরকে কেউ বলে না এইভাবে অবজেক্ট তৈরি করা যাবে না, তখন তো যেত। ওকে, আমার কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা? যখন আমরা প্রোগ্রাম ক্লাসে পার্সন ক্লাসে কোনো কনস্ট্রাক্টর লিখি নাই তখন আমার কলারের সাইড থেকে পার্সন অবজেক্ট তৈরি করা যেত না, যেত কি না দেখেন? ওকে, তখন তো কেউ বলে নাই, রাইট? ওকে, এখন এই প্রবলেম কেন হচ্ছে তাহলে একটু শুনে রাখেন। আপনি যখন কোনো কনস্ট্রাক্টর লেখেন, যখন কোনো কনস্ট্রাক্টর লেখেন না, আই মিন সরি ফর এক্সাম্পল এই অবস্থা, এই অবস্থা, তখন ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে, ভেতরে থাকে, আমরা লিখি না এরকম আর কিছু না, এটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। কোনো কনস্ট্রাক্টর না থাকলে ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করে। সো আমি ওই যে ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্ট তৈরি করতে পারি। যখন একটা কনস্ট্রাক্টর ইন্ট্রোডিউস করেন তখন কি হয়? সো ডিফল্টটা নষ্ট হয়ে যায়, আর আমি ওভাররাইড বলতেছি না, কারণ এখন আবার ভারী ভারী শব্দ চলে আসবে, ওই কনস্ট্রাক্টরটা আর থাকে না, রাইট? সো ওই কনস্ট্রাক্টরটা না থাকার কারণে আমার যদি ফিরে আনতে হয় হয় ম্যানুয়ালি লিখে দিতে হবে, নাহলে আগের কনস্ট্রাক্টর সব ফেলে দিতে হবে আমি যেগুলো লিখছি, আমরা তো এটা চাই না। সো ফিরে আনার জন্য আবার ডিফল্টটাকে লিখে দেওয়া, ডান। কনস্ট্রাক্টর ওভারলোডিং অ্যান্ড ডিফল্ট কনস্ট্রাক্টর কি আশা করি বুঝতে পারছেন, তারপর কারো প্রবলেম হলে কোশ্চেন করতে পারেন প্লিজ।